আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড এ ডকুমেন্ট লিখতে যাই, বিশেষ করে বাংলা লিখতে যাই, তখন ক লিখতে ব হয়ে যায়, ব লিখতে ম হয়ে যায়। এই সমস্যার সমাধানটা কিভাবে করতে হয় সেটি আজকে আমি স্টেপ বাই স্টেপ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। আশা করি একটি ভিডিও এর মাধ্যমে আপনি অবশ্যই আজকে থেকে খুব সহজেই সহজভাবে বাংলা লিখতে পারবেন। আপনার 2010 অথবা 2013 যে ভার্সনই হোক না কেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ খুব সহজেই যেভাবে বাংলা লিখতে সেভাবেই আপনি করতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও এর মধ্যে আরো কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো কিনা আপনার জন্য অবশ্যই প্রয়োজন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং বা লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো এখানে প্লেলিস্টে ক্লিক করলে আপনি অনেকগুলো আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো অবশ্যই আপনার প্রয়োজন হতে পারে। ফিরছি একটু পরে। অলরাইট, চলে এসেছি আমি 2013। আপনি এই কাজটি 2010 বা যে ভার্সনে আপনি মাইক্রোসফট অফিস যে ভার্সনে ইনস্টল দিন না কেন, এই প্রবলেমটি হতে পারে। তো আমি ওপেন করেছি 2013, যখন ওপেন করছি তখন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। এখানে বাংলা সিলেক্ট করার পরে ধরুন আমি একটি বর্ণ কিবোর্ড থেকে প্রেস করলাম, ক প্রেস করলাম, ক লিখলে ম চলে আসে, ত লিখলে জ চলে আসে, অর্থাৎ এই সমস্যার সমাধানটা কিভাবে করতে হবে। তো প্রথমে আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোন ডকুমেন্ট লেখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে, অর্থাৎ বাংলাদেশের বি কন্ট্রোল অল্টার বি বি প্রেস করলে আপনি অবশ্যই বাংলাটা এখানে সিলেক্ট করে দিতে হবে, সেটি হচ্ছে সুতোনিয়াম জি। এটি যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন হয়তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট লেখার সময় আপনি আপনার কিবোর্ডে যখন ক প্রেস করবেন তখন ল চলে আসলেও দেখুন আমি যেটি প্রেস করছি সেটি কিন্তু আসছে না, যদিও আমি এখানে সুতোনিয়াম জি সিলেক্ট করে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে যে ফাইল দেখতে পাচ্ছেন ফাইলে চলে যেতে হবে, এরপরে অপশনে ক্লিক করতে হবে। অপশনে যাওয়ার পরে আপনি প্রপিং এ ক্লিক করবেন, প্রপিং এ ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অটো কারেক্ট অপশন সে ক্লিক করবেন। এখানে আসার পরে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, এখানে যে স্যাক বক্স গুলো দেখতে পাচ্ছেন এই স্যাক বক্স গুলো যে টিক মার্ক দেওয়া রয়েছে সেই টিক মার্ক গুলো আপনাকে সবগুলো উঠিয়ে দিতে হবে। তার মানে স্যাক বক্স অবশ্যই আপনাকে এখানে খোলা রাখতে হবে, তার মানে ওপেন রাখতে হবে। সো এরপরে ওকে তে ক্লিক করবেন, এরপরে ওকে তে ক্লিক করবেন। এবার যদি আপনি টাইপ করেন এবং এখানে সুতনি এমজি সিলেক্ট রত অবস্থায় তাহলে অবশ্যই ক লিখলে ক চলে আসবে এবং ত লিখলে ত চলে আসবে, দ লিখলে দ চলে আসবে, ভ লিখলে ব চলে আসবে। আশা করি বুঝাতে পেরেছি, এটি হচ্ছে টিপস নাম্বার ওয়ান। এরপরে যে কাজটি হয়, আমরা অনেক সময় বেঙ্গলি লিখতে গেলে ইংলিশ চলে আসে, এটির এই সমস্যার সমাধান করার জন্য ধরুন আপনি এই ডকুমেন্টটা লিখতেছেন হঠাৎ করে অর্ধেক লেখার সময় বাংলা লিখতে ইংলিশ ইংলিশ চলে আসে, ইংলিশ লিখতে বাংলা চলে আসে, এই জন্য আপনি এই ডকুমেন্টটা যেহেতু সেভ করবেন, সেভ করার পরে অবশ্যই এটি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই ডকুমেন্টটি আপনি অবশ্যই কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি সরাসরি উইন্ডোজ বাটনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিজয় লিখলে আপনি এই ধরনের অপশন পাবেন, এটি অবশ্যই সিলেক্ট করে দিলে আপনি অবশ্যই আগের মতো বাংলা লিখলে বাংলা চলে আসবে, ইংলিশ লিখলে ইংলিশ চলে আসবে। এই হচ্ছে টিপস নাম্বার টু। এরপরে যদি প্রবলেম হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এই যে প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, প্রোগ্রেসে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে বিজয় 52 অথবা বিজয় যে সফটওয়্যারটি আপনি ইনস্টল দিয়েছিলেন সেই ইনস্টল দেওয়া সফটওয়্যারটি অবশ্যই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আনইনস্টলে যখন ক্লিক করবেন তখন এটি এখান থেকে মুছে যাবে, তার মানে এটি ডিলিট হয়ে যাবে। এই সফটওয়্যারটি ডিলিট করার পরে অথবা আনইনস্টল করার পরে পুনরায় যদি সেম সফটওয়্যারটি আপনার আগের মতো করে ইনস্টল দেন তাহলে পুনরায় বাংলা লিখলে বাংলা পাবেন, ইংলিশ লিখলে ইংলিশ পাবেন। অর্থাৎ এটি হচ্ছে টিপস নাম্বার থ্রি। এবার আমি শেয়ার করব টিপস নাম্বার ফোর। টিপস নাম্বার ফোর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি আপনার কম্পিউটারের মধ্যে বিজয় 11 অথবা বিজয় 3
মুহূর্তে কোনো ডকুমেন্ট বা বাংলা হোক বা ইংলিশ ডকুমেন্ট রেডি করেছেন, কিন্তু দেখা যায় অন্য একটি কম্পিউটারের মধ্যে সেটি অন হলেও সেই লেখাগুলো ভেঙে যায়। সো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটিমাত্র সমাধান হচ্ছে আপনি যদি ডকুমেন্টটি বিজয় থ্রিতে লিখেন বা সেভ করে রাখেন, সেটি চেষ্টা করবেন অন্য একটি কম্পিউটারে গেলেও সাথে সাথে বিজয় থ্রিতে ওপেন করার জন্য। আপনি যদি বিজয় থ্রিতে ডকুমেন্টটা সেভ করেন এবং অন্য একটি পিসিতে গিয়ে সেটি ওপেন করতে চান, তাহলে অবশ্যই খেয়াল করবেন, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে বিজয় থ্রিতে যাতে ওপেন করেন, অর্থাৎ থ্রিতে গেলে লেখাগুলো ভাঙবে না। উপভু আপনি যেই বিজয় যে ভার্সনে ডকুমেন্টটি সেভ করেছিলেন সেই ডকুমেন্টটি অবশ্যই সেম বিজয়তে অবশ্যই ওপেন করার চেষ্টা করবেন, এতে আশা করি লেখাগুলো ভাঙবে না এবং আপনি পূর্বের মতো লেখাগুলো হুবহু পাবেন। আশা করি আমি আপনাদের সাথে আজকে যে মূল্যবান চারটি টিপস এবং ট্রিক্স শেয়ার করলাম, এই টিপস এবং ট্রিক্স গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার এই বিজয় ফন্টের প্রবলেম গুলো খুব সহজে সলভ করতে পারবেন এবং এগিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।